নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। তোমরা দেখছো লেটেস্ট নিউজ বাই শুভঙ্কর ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকের বিষয়টা কি। আজ আমি তোমাদের যে রিক্রুটমেন্ট 22 ইন্টারভিউ হচ্ছে তার ফাইনাল কাট অফ আমি দেখাবো তোমাদের। তো চলো শুরু করি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে যে কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করছে আমাদের এই যে রিক্রুটমেন্টের পাস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তো তোমরা জানো যে তোমরা যে টেট 2022-এ যে টেটটা হলো বা 17 বা 14 যে টেট এক্সামটা হয়েছে, সেটা কিন্তু মোট 5 নাম্বার উপর কিন্তু তোমাদের ওয়েটেজ থাকবে, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে, তোমাদের কিন্তু মাধ্যমিকে তোমরা যত মার্কস পেয়েছো অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশান, সেখানে তোমাদের কিন্তু মোট 5 মার্কস থাকবে, তার মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে। তারপর রয়েছে কি দেখো, উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের রয়েছে কত, 10 মার্কস। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে মাধ্যমিকের নাম্বার, উচ্চ মাধ্যমিকের নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে প্রাইমারি চাকরির ক্ষেত্রে। তো চলো তারপর দেখো কী রয়েছে, তোমরা যেটা করেছো বর্তমানে ডিএলএড বা বিএড অর্থাৎ প্রশিক্ষণ তোমরা নিয়েছো, তার জন্য তোমার থাকবে টোটাল 15 মার্কস, ঠিক আছে। এবার প্রশ্ন হলো, আরও রয়েছে তোমার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ অনেকে এনসিসি করেছে, অনেকে ছবি আঁকতে পারে বা তার একটা সার্টিফিকেট স্পোর্টসের, সেখানে টোটাল থাকবে 5 নাম্বার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ দেখো রয়েছে কি, যে ইন্টারভিউ হবে যেটা যেটা চলছে অনগোয়িং প্রসেসে, সেখানে অ্যাপটিটিউড টেস্ট হবে মোট 5 নাম্বার এবং ভাইবা হবে মোট 5 নাম্বার। অর্থাৎ এই 10 নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি তো আবার বলছি, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট টেট কোয়ালিফাই করেছো 2014, 2017 এবং 2022, তাদের কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবেল। তো কি বলছে দেখো, এখানে বলছে ডাব্লিউবি টেট যেটা হয়েছিল 14, 17, 22, সেজন্য কিন্তু মোট মার্কস থাকবে 5 নাম্বার এবং এমপিও অর্থাৎ মাধ্যমিকে থাকবে কিন্তু 5 নাম্বার এবং উচ্চ মাধ্যমিকে থাকবে 10 নাম্বার। আর গ্র্যাজুয়েশন পাস বা এমএ পাস বা এমএসসি বিএসসি কিন্তু কোনো নাম্বার থাকবে না, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু মার্কস থাকবে, তারপরে কিন্তু কোনো মার্কস আর কাউন্টিং হবে না, ঠিক আছে। এবং তোমরা যারা প্রত্যেকে ডিএলএড বা বিএড করেছো তাদের জন্য থাকবে কত, 15 নাম্বার। এবং রয়েছে এক্সট্রা ক্যারিকুলারে 5 নাম্বার। আর রয়েছে কি বলো, ইন্টারভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, অ্যাপটিটিউডের ডেমো থাকবে 5 নাম্বার আর ভাইবা থাকবে 5 নাম্বার। টোটাল এই নাম্বার যোগ করলে হচ্ছে কত বলো, মোট হচ্ছে 50 নাম্বার। তাহলে 50-এর মধ্যে তোমাদের কিন্তু একটা ওয়েটেজ থাকবে এবং মেরিট লিস্ট প্রকাশ করা হবে। পয়েন্টের পরে 1, 2, 3 ঘর পর্যন্ত কিন্তু পয়েন্টে ডেসিমেল ফ্রাকশানে তোমাদের মার্কসটা মেরিট লিস্ট কাউন্টিং হবে, ঠিক আছে। এখন চলো আমি দেখি তোমাদের কত কাট অফ হলে তোমরা সেফ জোনে থাকতে পারবে। আগে একটু ডিসকাস করুন দেখো বন্ধুরা, এখানে কি রয়েছে, এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। বলছে ডাব্লিউবি টেট 2022-এ বা 14-তে বা 17-তে মোট 150-এ পরীক্ষা হয়েছে, সেখানে মোট নাম্বার হয়েছে 5 নাম্বার। অর্থাৎ যে 150-এ 150 পাবে সে 5-এর মধ্যে 5 পাবে। এবার ধরো আমি একটা ক্যান্ডিডেটকে ধরলাম এই এক্সাম্পল হিসাবে, এ ক্যান্ডিডেট অপটেন মার্কস 120, সে 120 পেয়েছে 150-এর মধ্যে, তাহলে কত হবে মার্কস, তার হবে 5 × 120/150, তাহলে কত হলো, সে 4 মার্কস পেলো, তার মার্কস হবে 4। আবারও বলছি তোমরা, তোমাদের কিন্তু মার্কস এখানে পুট করবে, তাহলে কত বলো, 5 × তার মার্কস বাই 150, যা হবে তোমরা সেই মার্কস এখানে লিখে নেবে। চলো তারপরে, তারপরে হচ্ছে মাধ্যমিকে 5 নাম্বার, অর্থাৎ মাধ্যমিকে যদি কেউ 800-এর মধ্যে 800 পায় তবে সে কিন্তু 5-এ 5 মার্কস পাবে। আমি মনে করলাম কোনো একটা ক্যান্ডিডেট মাধ্যমিকে 80% নাম্বার পেয়েছে, তাহলে তার মার্কস কত হবে বলো, 5 × 80/100, তাহলে হবে সে 4 মার্কস পেয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু এইভাবে তোমাদের মার্কসটা কাউন্টিং করতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। চলো তারপরে উচ্চ মাধ্যমিকে মনে করো কোনো একটা ক্যান্ডিডেট পেয়েছে 76% মার্কস, তো সে 10-এর মধ্যে তাকে ওয়েটেজ দেওয়া হবে, তাহলে তার মার্কস 10 × 76/100 অর্থাৎ 7.6 তার মার্কসটা হবে। তারপরে কি রয়েছে দেখো, বিএড বা ডিএলএ সে মনে করো পেয়েছে 72% মার্কস পেয়েছে। এবার তোমাদের মার্কস তোমরা জানো কত, কেউ 80 পেয়েছে, কেউ 82 পেয়েছে, তাহলে তোমরা কী করবে, 15 × 72/100 করে সে 10.8 মার্কস পেয়েছে, ঠিক আছে।
এবার চলো কি রয়েছে দেখো, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে কেউ মনে করো কেউ একটা এনসি সার্টিফিকেট রয়েছে, সে পাবে কত বলো? সে 1 মার্কস পাবে। তাহলে তার মার্কস হলো 1, 5-এর মধ্যে সে 1 পেলো। এবার সব থেকে গুরুত্বপূর্ণ টপিক তোমাদের বলে দিই বন্ধুরা, ইন্টারভিউ। দেখো ইন্টারভিউ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এবার কিন্তু এক্সামে, কারণ অ্যাপটিটিউড টেস্ট রয়েছে 4 নাম্বার অর্থাৎ ডেমো, এবং ভাইবা রয়েছে 3 নাম্বার। তো দেখো বন্ধু, সে মনে করো 7-এর 5-এর 10-এর মধ্যে সে 7 নাম্বার পেয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু মনে রাখবে যে আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এবার ইন্টারভিউ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি আমার সাথে কেউ অনলাইন স্পেশাল ক্লাস করতে চাও ইন্টারভিউ সংক্রান্ত, তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এবং আমি কিন্তু অলরেডি স্পেশাল ক্লাস করাচ্ছি, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে PDF দিচ্ছি। স্পেশাল ক্লাস হচ্ছে মক ইন্টারভিউ নিচ্ছে, তোমার চাইলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও এবং তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে, না হলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা আমার 7602-580-582। তোমরা এই নাম্বারে কিন্তু তোমরা SMS করে জানাতে পারো তোমরা ক্লাস করতে চাও কি চাও না। চলো তারপরে, তাহলে দেখো কী হয়েছে। তাহলে এই ক্যান্ডিডেটটা কিন্তু মোট মাধ্যমিকে সে পেয়েছে কত বলো? টেটে পেয়েছে 4 নাম্বার, মাধ্যমিকে 4, উচ্চ মাধ্যমিক 7.6, আর DLED পেয়েছে 10.8, এবং দেখো মক ইন্টারভিউতে পেয়েছে 7 পেয়েছে, আর একসাথে পেয়েছে 1, অর্থাৎ তার নাম্বার কত হলো বলো? 34.4, অর্থাৎ সে কিন্তু 34.4 পেয়েছে আউট অফ 50-এর মধ্যে। আবার বলছি দেখো, দেখে না বন্ধুরা, সে কিন্তু 34.40 পেয়েছে আউট অফ 50-এর মধ্যে। তাহলে এইটা তার মেরিট পয়েন্ট হলো 34.400, তো এই হলো তার মেরিট পয়েন্ট। তো তোমরা যদি এইভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো খুব ভালো হবে, নাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত কী মার্কস পেলে। এবং বন্ধু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি তোমাকে দেখাবো এখনই, যে কত কাট অফ হতে পারে বা 2014 সালে ফাইনাল কাট অফ কত গেছে, চলো দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। দেখো বন্ধুরা, আমি তোমাদের করে দিয়েছি যে ফাইনাল কাট অফ 2014 টেট কোয়ালিফাইদের লাস্ট ফাইনাল। দেখো এখানে কী বলেছে, ক্যাটাগরি দেখো রয়েছে কি, প্রথমে রয়েছে UR অর্থাৎ আনডিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু কাট অফ গেছে ফাইনাল 29.031, ঠিক আছে? অর্থাৎ এই নাম্বার যারা পেয়েছো তারা চাকরি পেয়ে গেছো। তো তোমরা দেখে নাও তোমরা কত মার্কস পেলে, এবং কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট করে জানাবে বন্ধুরা, খুব ভালো একটা তথ্য, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর দেখো কী হচ্ছে, OBCB অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট বি রয়েছে 28.471, ঠিক আছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ OBC এ রয়েছে দেখো 27.613, এটা হলো OBC এদের কাট অফ। এবং SC অর্থাৎ শিডিউল কাস্টে রয়েছে 25.886। তো তোমরা যারা এর উপরে মার্কস পাবে তারা কিন্তু অবশ্যই সিলেকশন এবার পেয়ে যাবে চাকরিতে, আমি আশা রাখবো, ঠিক আছে? এবং সবথেকে লাস্ট ST অর্থাৎ শিডিউল টাইপটা পেয়েছে 22.840। তো বন্ধুরা এই ছিল আজকের অফিসিয়াল কাট অফ। তোমাদের কেমন লাগলো এবং তোমরা কত মার্কস পাচ্ছো ইন্টারভিউ বাদে, তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে আমাকে জানাও বন্ধুরা, তাহলে খুব ভালো হবে। এবং তোমাদের একটা কথা বলি বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আর তোমরা যদি চাও চাকরি সংক্রান্ত আপডেট জানতে এবং প্রাইমারি ইন্টারভিউ স্পেশাল ক্লাস করতে, তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমি কিন্তু অলরেডি অনলাইনে স্পেশাল ক্লাস করাচ্ছি, লাইভ ক্লাস করাচ্ছি, স্পেশাল PDF দেওয়া হচ্ছে, মক ইন্টারভিউ নিচ্ছি এবং সমস্ত প্রশ্ন ডিসকাস করানো হচ্ছে। তো বন্ধু তোমার সঙ্গে আজই যোগাযোগ করো, আমার নাম্বার তোমার আবারও বলছি, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো 7602-580-582। তোমরা বন্ধু আজই যোগাযোগ করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।